somehow I just never ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর অনেকদিন পর এসেছি। তো মাঝে অনেক কিছু ঘটে গেছে, যা যে কারণে আর ভিডিও বানানোর মতো মানসিকতা বা মন ছিল না। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কাল অনেক রাতে ঘুমিয়েছি, আর আজকে অনেক সকাল সকাল ওঠার ফলে কী হয়েছে, ঘুমটা কমপ্লিট হয়নি। সো আমার সকাল উঠে যেমন কাজ করার করছি, কিন্তু আমার মানে ভীষণ ঘুমই পাচ্ছে আর কি। সেটা এখন লেবু জল খাবো, আর ওদিকে চাও হয়ে এসছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর দেখো বাইরে জামা কাপড় মেলে এলাম, আর কি প্রচণ্ড মেঘ করে চারিদিক একেবারে টিপটিপ টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে, জামা কাপড়গুলোকে আবার সেই তুলে আনা হলো। যাই হোক, আসলে কি এক একদিন এমন হয় এত খুব মেঘ করে কিন্তু তারপর বৃষ্টিও হয় না, তখন জামা কাপড় পরের দিকে আবার রোদ উঠে যায়, তখন জামা কাপড়গুলো সেই ঘরে মেলি, একটা স্যাঁত সাথে ব্যাপার হয়ে থাকে। রোদে মেলা আর ঘরে মেলার মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো সেই আর কি, যাই হোক কিছু করার নেই, বর্ষাকালে বৃষ্টি হবেই। আর যেটা তোমাদের সাথে শেয়ার করা, তোমরা এর আগে ব্লগটা খেয়াল করেছো যে আমি খুব ছোট হয়েছিল ব্লগটা, এবং শেষে আমি লিখেছিলাম যে কিছু একটা ঘটেছে, আমি তোমাদের পরের ব্লগে জানাবো সেটা। কিন্তু পরের ব্লগ বানাতেও অনেক দেরি হয়ে গেল। ব্যাপারটা হয়েছে যে আমার শাশুড়ি মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ করেই, তো ওই দিনই আমরা খবর পাই এবং আমরা তারপর বর্ধমান যাই। তো সেখানে মানে ওনার হঠাৎ করে কি হয়, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি ওনারা দুজনেই একাই থাকেন বর্ধমানে। তো ওনাদের মানে আমাদের বেসিক্যালি কলকাতার বাগুইয়াটিতেও একটা ফ্ল্যাট আছে, ওখানেও মাঝে মাঝে আসেন, মানে যাতায়াত করেন, যা হয়, রিটায়ার্ড হয়ে গেছেন, এখন কিছুদিন বর্ধমানে থাকেন, কিছুদিন এখানে থাকেন। তো যেটা হয়েছিল, যেদিন আমরা খবর পাই সেদিন হচ্ছে মানে সেদিন দুপুরবেলা থেকে আর কি ওনার ভীষণ বমি হতে শুরু করে, বেশ মানে মারাত্মক বমি, এবং বমি কিছুতেই থামছিল না। তো শ্বশুরমশাই ভয় পেয়ে যান, তো উনি মানে তখন ওখানকার লোকাল একটা নার্সিংহোমে ভর্তি করে দেন। তো তারপরে আমরা যাই ওখানে এবং ডাক্তার সমস্ত টেস্ট ফেস্ট করান। কিন্তু আমার শাশুড়ি মার 4 বছর আগে কিডনির একটা সমস্যা হয়েছিল, মানে বেশ বাড়াবাড়ি হয়েছিল, ক্রিয়েটিনিন ভীষণ হাই হয়ে গিয়েছিল, এমনই পর্যায়ে চলে গিয়েছিল যে ডাক্তার বলেছিল হয়তো ডায়ালিসিস করতে হতে পারে, কিন্তু মানে ভগবানের আশীর্বাদে সেটা আর করতে হয়নি। তারপর মোটামুটি ঠিক ছিলেন, কোনো অসুবিধা হয়নি। তো এবারে আবার এই বমি টমি হওয়ার পর সমস্ত টেস্ট হয় এবং সেখানে দেখা যায় যে ক্রিয়েটিনিন একটু বেড়েছে, এবং তাতে আমরা ভয় পেয়ে যাই। আর মা কি বলছিলেন, আমরা যখন গেলাম মা আমাদের সমানে বলছেন যে আমার না বাঁ দিকটা কীরকম একটা লাগছে, আমি জোর পাচ্ছি না, বাঁ হাতটা বাঁ পাটায় জোর পাচ্ছি না। সো তখন আমরা ডাক্তারকে সেই কথা জানাই, আর ডাক্তার তখন বলেন যে তাহলে একটা সিটি স্ক্যান করাতেই হবে। তো তারপর সিটি স্ক্যান করা হয় এবং সেখানে কয়েকটা ওনার ব্রেনে কিছু স্পট পাওয়া যায় আর কি, মানে যেটাকে ডাক্তার বলছেন যেগুলো কিন্তু ব্রেন স্ট্রোক হলে হয়, মানে খুব মাইল্ড কিছু একটা হয়েছে আর কি। তো যার ফলে ওনার কি হয়েছে, বাঁ দিকটাতে মানে এখন তো ফিজিওথেরাপি চলছে, এখন আগের থেকে একটু বেটার আছেন, একটু ভালো আছেন, কিন্তু বাঁ দিকে জোরটা নেই, মানে উঠে যে দাঁড়াবেন
মানে টোলে এক সাইডে বাঁ দিকটায় টোলে যাচ্ছে না, এরকম হচ্ছে ব্যাপারটা। তো সেটার জন্য ফিজিওথেরাপি করতে বলেছেন ডাক্তার। এখন কিছু ব্যায়াম ট্যায়াম দেওয়া দেখানো হচ্ছে, ফিজিওথেরাপিস্ট যিনি আসছেন তিনি দেখাচ্ছেন। বর্তমানে নার্সিংহোমে দুদিন ওনাকে রাখা হয়, তারপর ওনাকে আবার কলকাতায় নিয়ে চলে আসা হয়েছে আর কি। এখানেই এখন ওনার ট্রিটমেন্ট চলছে, তো আশা করি ভালো হয়ে যাবেন। আর এই আর কি, তো এই তো একটা ঘটনা। তার সঙ্গে তো তোমরা জানো আমার দিদা মারা গেছেন জুন মাসের 27 তারিখ। তারপরে মাঝে আমার কাকার ছেলে, আমার খুড়তুতো দাদা, যে তোমরা আমার ভাইফোঁটার ব্লগটা যদি দেখে থাকো তাহলে যে এসেছিল দাদা হয় আমার আর কি, আমার থেকে 6 মাসের বড় বেসিক্যালি, তো ওরও একটা বিপদ, উটকো বিপদ বলো, একটা ইয়াং ছেলে, ওরকম রাত্রিবেলা ফিরছিল অফিস থেকে, ফুটপাথ থেকে রাস্তায় নামতে গিয়ে মানে খেয়াল করেনি, অন্ধকার ছিল আর ওখানে একটা পাথর না ইঁটের টুকরো মতো কি একটা পড়েছিল, এবার সেইখানে বেকায়দায় পাটা পড়ে এবং পুরো টুইস্ট হয়ে যায়। তারপরে ওর আবার সেই হাঁটু অপারেশন হলো, রিসেন্ট এই দিন 15 হয়েছে ওর অপারেশন হয়েছে। তো কেউ লাঠি নিয়ে নিয়ে এখন সাপোর্ট নিয়ে নিয়ে চলতে হচ্ছে, মানে খুবই অসুবিধাজনক, মানে আমাদের যেন পরপর পর পর মানে বেশ কিছু খারাপ ঘটনা ঘটে চলেছে আর কি। তো সেই জন্য মন টনও ভালো নেই, রেগুলার ব্লগও বানানো হচ্ছে না, নানা রকমের চিন্তা মাথায় আসছে। সো এখন সিচুয়েশন আস্তে আস্তে একটু একটু বেটার হচ্ছে, আর আমার শাশুড়িমাও একটু রিকভার করেছে। এখন দেখা যাক, ফিজিওথেরাপিস্টটা মানে ফিজিওথেরাপিটা এখন কন্টিনিউ করতে হবে, বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে, তো তারপর ব্যাপারটা আরও ক্লিয়ার হবে আর কি। সো দেখা যাক ডাক্তাররা নেক্সট কী বলেন। তো যাই হোক, নার্সিংহোম হসপিটালে যখন যাওয়া হচ্ছে তখন আর ব্লগ করার মতো সেটা তো সম্ভব নয়। এখন আমি করছি ব্রেকফাস্ট, এটা হচ্ছে রুটি, পটল আলুর তরকারি, আর একটা কুমড়ো দিয়ে কি একটা তরকারি, কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কোনো তরকারি, তো রান্না দিদি করে দিয়ে গেছে। তো আমি ব্রেকফাস্ট করছি আর সেই সঙ্গে চলছে আমার পেন্টিং। তো এই আঁকাটা এখনও কন্টিনিউ মানে কমপ্লিট হয়নি, তো এই আঁকাটা আমি 3 দিন ধরে করছি, মানে খুচখুচ করে একটুখানি করছি, টায়ার্ড হয়ে পড়ছি, আবার উঠে যাচ্ছি, আবার করছি, তো বেশ টানা মন দিয়ে করবো সেটা আর হচ্ছে না। তো ফাইনালি আজকে এটাকে আমি শেষ করবো, তো তার আগে আমি একটুখানি টিফিনটা করে নিই, ঠিক আছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আপাতত এইটুকু কাজ হয়েছে, এখনও বেশ কিছুটা কাজ বাকি। এই যে পাতাগুলো দেখছি এগুলো প্রত্যেকটা পাতা ধরে ধরে করতে হচ্ছে, ডিটেল থাকে অনেক। তো এই কটা পাতা একটু ব্রাইট করেছি, এগুলো হচ্ছে বেস শেড, এবার তার উপর সেকেন্ড লেয়ার পড়ছে, তো তার ফলে কি হচ্ছে এগুলো বেশ করা হয়ে গেছে, এগুলো ব্রাইট করেছি আর কি। আর এইগুলোকে এখনও কাজ বাকি, আর এই দেখো গ্রাসের এফেক্ট এই আর কি। তো এই মানে এই করতেই অনেকক্ষণ বেজে গেল, মানে অনেকটা বেজে গেল, কি আবার করবো বাবা, তো চুলগুলো তো পুরো উস্কো খুস্কো পাখির ডানার মতো। তো অভিষেক আজকে ওয়ার্ক ফ্রম হোম, নামেই ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম হলে কাজের লোড দেখছি বেশি হয়, সকালে উঠে থেকে কম্পিউটারের সামনে বসে আছে সকাল থেকে কাজ। এই কটা দিন অলিম্পিক অলিম্পিক করে এত বিজি ছিল, তো এখনো সেই সকালে উঠে কাজ করছে, তো তারই ফাঁকে একটু সময় বার করে মায়ের কাছে ঘুরে আসা হবে, তবে ওই সময় আমি কিছু শুট হয়তো করতে পারবো। তো বেসিক্যালি একবার মায়ের কাছে, হ্যাঁ কুটি মতো হয়েছে, কি কুটি বানাচ্ছে কুট্টু, ওই যে ছবি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে তো ওর কথা বলছে। তো এনিওয়ে কি না, তুই খুব ব্যস্ত না? আমি ওটা ব্যস্ত নই, আমি তাহলে একটু আজ সারা দিন টাইম করি, একটু ভাবছি একটু চা খেয়ে আসি, একটু সরে যা, আলোটা বেশি আসছে, এই সামনে থেকে একটু চা খেয়ে আসি, চলো দিও চলে আসো, ঠিক আছে বাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো, না বাড়িতে যাবো না, গাড়ি এখন খুব গাড়ি চালানো হচ্ছে বুঝেছো, নতুন নতুন শিখে যা, তো একটু বেরোই একটু ঘুরে আসি, এসে আবার করবো। তো এই করতে করতেই দেখো আমার 1:15 বেজে গেছে, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমার নতুন ড্রাইভার, আর আমি যে খুব আঁকাজোকা করছি তার প্রমাণ জানি না গোপ্রোতে কিরম আসছে। তো এই দেখো আমার হাতে এখানে কালার লেগে আছে, আর এই জামাটা তো আমি বলেছি আমি নামবো না কোথাও, কোথাও থেকে চাও এনে দেবে আমি বলে বসে খাবো, আর টিপ টিপ করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। সো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আমাদের ওই মোবিলটা, মোবিল তাই তো, মোবিল মোবিল আর কুলেন, হ্যাঁ মোবিল আর কুলেন, এই দুটো একটু মানে চেক করবে, দরকার হলে একটু চেঞ্জ করবে, তো সেই জন্য এখন এখানে একটু ওয়েট করছি। হ্যাঁ মাস্ক পর,
উপরে বেরিয়ে গেছে। তো আমাদের কিছুই কুলেন মোবিল কিছুই চেক করা হলো না, ঠিকঠাক আছে কিনা। তার কারণ এখানে ভীষণ লেট করে এই যে সার্ভিস সেন্টার, যেটা যেখান থেকে আমরা কাজকর্ম করাই টুকটাক, কিন্তু ওরা ভীষণ লেট করে। আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখলেও আসছে, আসে লোক, আসছে কে, আজকে এসে ওটা করবে, তো লোক তখনও এলো না, তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। কথায় আছে না যে ঢেঁকি যেখানে যায় সেখানে, মানে ঢেঁকি যেখানেই যাক না কেন ধান ঠিক ভানবেই। আমার বউ যেখানেই যাক একটু ফুরসত পেলেই ওর যারা যারা ফেভারিট ইউটিউবার আছে তাদের একটু চর্চা করে নেয়, তাদের কি কি আপডেটস আছে দেখে নেয়, তাদের ভিডিওগুলো ভালো লাগে, তাই দেখে। তো সেটাই সেটাই এখন দেখছে। এর মধ্যে আমাদের চা চলে এসেছে, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে বেশ ভালো করে। হ্যাঁ, আমরা তো চা কফি খেতে সবসময় বেরোই, এদিক ওদিক আমাদের তো কোনো দিনক্ষণের ঠিক নেই, রাত বা মানে রাত বিড়ে তো বলেও কোনো কথা নেই, আমরা যখন তখনই বেরিয়ে পড়ি। তো নতুন ডেরাটা কি না, নতুন কফি শপ নয়, আমাদের চেনা শোনা যে সমস্ত কফি শপ ছিল সেগুলোর সামনে গাড়িটা লাগিয়ে সেখানে চা খাওয়া। হ্যাঁ, সেখানে গাড়িটাকে রেখে দিই, আর ওরা তো চেনে, ওরা স্টাফেরা খুব ভালো, ওরা এসে হ্যাঁ হ্যাঁ বসুন না গাড়িতেই বসুন, ওরা এসে চা কিছু বললে আর কি, অর্ডার দিলে ওরাই এসে সেটা দিয়ে যাচ্ছে, আর আমরা গাড়িতে আরাম করে খাচ্ছি। এটাই একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো হয়ে গেছে। সো এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, বাইরে এখন টিকটিক করে বৃষ্টি পড়ছে আর একটা মেঘলা ওয়েদার হয়ে আছে। সো যাই হোক, এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।